প্রাইজ অ্যাওয়ার্ড চাচ্ছে শৌভিক অধিকারী। আমি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য নাকি বাড়িতে প্র্যাকটিস করছি একটা গান চালিয়ে, আর দু তিনটে দুষ্টু ব্লগস দিলেই 1 মিলিয়ন। আমি সবচেয়ে নোংরা চুতিয়া ব্লগার, আমি জানি। আমি এটি এক্স্যাক্ট রিয়াক্ট করতে পারছি না তোমাকে। আমার খুব ভালো লাগলো দেখা করে। কিপ মেকিং দিস গুড ব্লগ। ইটস বিন নোন টু কুশু স্ক্যান্ডাল। 3 2 1 না কিছু হবে না আজকে, একদম দূরে থাকবে আমার থেকে। এই ব্ল্যাক ব্ল্যাক জিন্দাবাদ। আমি তোমাদেরকে আজকে এক্ষুনি একজনের সাথে আলাপ করাবো, আমার ওয়ান অফ দ্য ফেভারিট ক্রিয়েটর। বাংলা হান্টের সমস্ত দর্শক বন্ধুদের অনেক শুভেচ্ছা। ভালো 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 মিডিয়া কোম্পানি করে যে অ্যাওয়ার্ড দিচ্ছে, প্রথমবার প্রথমবার অ্যাওয়ার্ড দিল আমাদের ইউটিউবারকে ডেকে অ্যাওয়ার্ড ধরার মানে চারটিখানি কথা না, আমরা বাঁকুড়া থেকে আইসি অ্যাওয়ার্ডটা লিখে। মুন্না দিকের দিকে যায়। মেয়েদের এখন মানে যেখানে আমি গেছিলাম এজ এ ফ্যান, ওখানে গিয়ে এই এক্সাক্ট ক্যামেরাটা যেটা রেকর্ড হচ্ছে সেটা দিয়ে রেকর্ড হয়েছিল। আর আমার হাতে ধরে বলেছিলাম, আর হাতে ধরে বলেছিল যে হবে, ভালো কোয়ালিটি আছে। না তখন বুঝতে পারিনি যে শুধু ছেলে ক্যামেরাটাই না, ছেলেটারও অনেক বড় কোয়ালিটি আছে। আরে তো সত্যি কথা ভাই, এই আজকে ডেটে দাঁড়িয়ে একটা ইউটিউবারের সাথে তুমি ভিডিও বানিয়েছিলে আর সেই ইউটিউবারের সেম স্টেজ দাঁড়িয়ে তুমি স্টেজ শেয়ার করছো, সেম অ্যাওয়ার্ড নিচ্ছো, এটা কিন্তু অনেক বড় বিষয়। একদম 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 একদম। শ্রমিক অধিকারী লকডাউন আই স্টার্টেড মেকিং ভিডিওস, ভিডিও বানানো শুরু করলাম।
অনেকটা সাহস নেই, আর একটা জেলও ছিল আগাগোড়া যে ভিডিও বানাবো। এই অ্যাওয়ার্ড আজকে পেলাম, আই উড ডেডিকেট দিস টু ফার্স্ট, মানে আমি তো ডেফিনেটলি খেলেছি, বাট আমার উমেশ যেন বল, উমেশের বাড়িতেও কন্টেন্ট, আমার বাড়িতে সেম ব্যাপার। আমি যদি বাড়িতে না থাকতাম আমার জয়েন্ট ফ্যামিলিতে ঘুরে ঘুরে কন্টেন্ট, মানে আমার মা দিয়ে অ্যাওয়ার্ডটা আমি ডেডিকেট করবো। থ্যাংক ইউ সবাই, আর থ্যাংকস টু মাই অডিয়েন্স ডেফিনেটলি। লাইফে সেই লকডাউন থেকে শুরু করে এখনও ওরা অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছে। আমি খুব কম দেখেছি মানুষেরা যদি, মানে যদিও বা আমি কোনো ভুল করে থাকি তাহলে সেটাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। বাট লকডাউন হ্যাজ চেঞ্জ মাই লাইফ, অনেকের ক্ষতি হয়েছে, বাট আমার এই সাইড থেকে লকডাউন ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপস এক্সেট্রা এক্সেট্রা, তো মা বাবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবার ক্যারেক্টারই মোটামুটি প্লে করে 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 মানুষ যাতে রিলেট করতে পারে এই লকডাউন থেকে আমার জার্নি শুরু আজকের এই জায়গায়। Thank you so much. And also thank you to BanglaHunt, and thank a big thanks to Obe Kara. Obe Kara has been a very good event for me. Thank you so much. Congratulations. এখন খাওয়ার পর্ব চলছে, এখানে অনেক খাওয়ার আছে, আমি জানি না কী করবো, আমি তো ফুড ব্লগার নই। আরে এদিকে কোথায় চলে যাচ্ছে এদিকে? বেসিক্যালি আমি খাওয়ার সময় এখন ড্রয়িং করছি, বিকজ একটু থিয়েটার্স থেকে এখন ফাঁকা পাওয়া গেছে, তাই ওদেরকে আমি খেতে খেতে একটু ডিস্টার্ব করবো। আমার এখন দেখা গেছে ইনসাইড আউট টিমের সাথে, আমি এরা ফ্যান বয়, আমার ফ্যামিলি বেশি, বিকজ আমার মানে ফ্যামিলি বেশি ইনসাইড আউট। দাদাকে দেখতে পেলাম, তুই দাদা ব্লগটা দেখে থাকো, আর দাদাই তো এডিট করো, কি বলছি আমি, যা খুশি। তো আমি তোমাদের কন্টেন্ট দেখি, থ্যাংক ইউ সো মাচ, মানে কিপ মেকিং সাচ গুড কন্টেন্ট। আমি রিলেট একটু করতে পারি না, বিকজ আমি কোনো রেসপন্সিবিলিটি আসেনি, তো বলো তুমি, বলো খাওয়ার থাকলে তুমি বলো, আমি না। তোমার কন্টেন্ট মানেই খাওয়ার, আমরা কি জানি খাওয়ার মানে জিরো ওয়ার্ড, রাইট? বাহ, তুমি অনেক কিছু নিয়েছিস, এবার আমি জানি না এটা কী দিয়েছে, কি এটা তো নুডলস আছে, এটা বোধ হয় ছোটো ছোটো ফিশ ফ্রাইড এর পিছু, এটা তুমি আসলে এত, আমি অনেক কিছু বসি পুরো সব পার্টি আছে, আমার কোনো সন্দেহ আছে না, কিন্তু আমি আমার দর্শককে দেখাই যে এরকম করে খেতে করতে ভালো, এটাই কত কিছু আমার খালা কত কিছু আছে, বাহ অসাধারণ। আমি বললাম যে আমি এটা তোমার সিক্রেট ট্রিক বলছি, আমি দাদাকে জিজ্ঞেস করলে দাদার 1 মিলিয়ন করবে, আমি সাইডে নিয়ে আসলাম, বিকজ দাদার মা ছিল, আর দু তিনটে দুষ্টু ব্লগ ছিল 1 মিলিয়ন, না আমি ত্যাগ করি আছি, ও জীবন আমার ছিল না ভাই, ও জীবন অন্য কিছু ছিল, এখন নতুন জীবনে দেখো, নতুন জীবন নিয়ে তুমি নতুন জীবন দেখে এগোনোর চেষ্টা করো, ওইটার যদি এই জীবন দেখার জন্য আমাদেরকে সাজেস্ট করবে, দেখ সত্যন্ত দুষ্টু জীবন সবারই কম বেশি থাকে, হতে পারে ওরকম কিছু না, এই দেখ দুষ্টু জীবনের উদাহরণ দিতে নিয়ে যেতে, দুষ্টুই দুষ্টু, ওর আর কেউ জীবন নেই, দুষ্টু জীবন নিয়ে কিছু বলছে, ফ্যামিলি ফ্যামিলি দুষ্টু জীবন নিয়ে কিছু, আমি আমি ছাড়া কোনো কথা হয়নি, হ্যাঁ দুষ্টু জীবনের বলেছি ওইখান থেকে দুষ্টু জীবন চলে এসেছে, আমার মতো দুষ্টু এরা কোনোদিন হতে পারবে না, ওদের মতো ভদ্র আমিও কোনোদিন হতে পারবো না, তোমার ডিকশনারিতে ভদ্র নেই, বলছি একই কমিউনিটিতে এইসব বলা যাবে না কিছু, অভিষেক ওখানে বিজনেস করছে ভাই, দেখ ওদিকে প্যান্টটা, ঠিক আছে একবার একটু ওর দিয়ে ক্যামেরাটা নেওয়া যায়, তো আজকে তোমরা দেখতে পেলে যাই গট দ্য বেস্ট কমেডি কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে অ্যাওয়ার্ড, এটা পুরোপুরি তোমাদের জন্য পসিবল হয়েছে, তোমাদের সাপোর্ট, তোমাদের সব কিছু তোমাদের জন্যই, তো আই উড লাইক টু ডেডিকেট দিস অ্যাওয়ার্ড টু ইউ গাইস। আর দেখলে আজকের অনেকের সাথে আলাপ হলো, ইভেন্ট অ্যাকচুয়ালি বাংলাহাটে ছিল, আমি শুধু ছিলাম না, আরও অনেক ক্রিয়েটার্সও ছিল, আমার অনেক ফেভারিট ক্রিয়েটার্সের সাথে দেখা গেলো, মুন্না দি উন্মেশদা, তোমরা দেখলে যে আজকে অনেক আরও ক্রিয়েটার্স এসেছিল, অ্যান্ড অলসো লাইক আজকে দিনটা প্রচণ্ড ভালো ছিল, খাওয়া দাওয়া আড্ডা মজা একটা ইউনিয়ন ক্রিয়েটার্সদের মধ্যে, আর আমার না এটা আগোটা খুব ভালো লাগতো, আর যাওয়ার ইচ্ছা ছিল লাইক, আর স্টেজে উঠে একটা অ্যাওয়ার্ড কালেক্ট করবো, অ্যান্ড দিস ইজ ফর ইউ গাইজ, এটা তোমাদের জন্যই পসিবল, অ্যান্ড আই উইল কিপ সেইং দিস বিকজ
তোমরা পাশে না থাকলে এটা আমার হাতেও থাকতো না আর এটা এটা তোমাদের জন্য। আমি আশা করছি এই পরবর্তীকালে আরও ভালো ভালো কন্টেন্ট ডেলিভার করতে পারবো, অনেক অনেক কন্টেন্টস বানাবো, অনেক অনেক কন্টেন্টস আসবে। এটা জাস্ট একটা ব্লগ ছিল আজকে দিনটা নিয়ে, থ্যাংকস টু ইউ তোমাদের সবাইকে, এটা তোমাদের জন্যই পসিবল। তো আজকে জন্য এতটাই, তো যারা যারা ব্লগটা দেখলে তারা তারা ডেফিনেটলি লাইক করে দাও আর আমার দেখা হবে নেক্সট ব্লগে, আর যারা যারা নতুন দেখছি চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড চলো আজকের জন্য এতটাই। এটা দেখে কি মনে হচ্ছে? পুজো আসছে আর পুজোর অনেক ভিডিওজও আসছে, স্টে টিউন, চলো।